Welcome back to my channel Bird Like. New update videos. Hello everyone. Assalamualaikum. Bird Like channel er poko theke ami Shahid. Ajke apnader majhe je bishoy ta ni ami alochona korte eshechi apnara shobai thumbnail theke bujhte parechen je ajke ami ki bishoy ta ni apnader majhe alochona korbo. Apnara jara paki palon kore thaken oneker khamar achen boro boro bishoy achen tara hoyto jene thakben aur onekei choto khamari bhaira janen na jara amake comment kortechen. Tader uddeshyo kore ajke ami je video ta korte cholechi je ajker pakhir dana pore jacche ba utche na paki ডানা করে যাচ্ছে কি কারণে এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব চলুন বন্ধুরা আজকের ভিডিওটা দেখে আসা যাক হ্যালো ভিউয়ার্স আজকে যে বিষয়টা আপনাদের মাঝে আলোচনা করতে আসছি আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন যে বিষয়টার ভিতরে দুইটা স্টেপ আছে যে বিষয়টা যে আপনাদের পাখির ডানা কি কারণে উঠে যাচ্ছে এবং কি কারণে উঠে যাবে না সেই বিষয়টা আপনাদের মাঝে বলবো পাখির দুইটা কারণে ডানা ওঠে একটা কারণ হচ্ছে প্রাকৃতিক কারণে পাখির ডানা উঠে যায় ডানা উঠে গেলে আবার ডানা পুনরায় ডানা আবার ওঠে মানে গাছ থেকে যদি পশম পড়ে যায় পশমটা পুনরায় ওঠে 6 মাস অন্তর অন্তর অথবা 1 বছর অন্তর অন্তর পাখির ডানা পড়ে যায় কিছু কিছু লোম পড়ে যায় যে আবার নতুন লোম গজায় আর আপনাদের পাখির যে সমস্যাটা হচ্ছে লোম পড়ে গেলে আর লোম গজাচ্ছে না পাখির টাক হয়ে যাচ্ছে বা পাখির গায়ে কোনো লোম থাকছে না এই বিষয়টার কারণে আপনারা কি করবেন আপনাদের যদি পাখির মেডিসিনের কোর্স করিয়ে থাকেন বা মেডিসিনের কোর্স করাচ্ছেন এবং মেডিসিনের কোর্স বেশি পরিমাণ করানো হয়ে যাচ্ছে যার কারণে আপনাদের পাখির ডানাটা পড়ে যেতে পারে এই একটা সমস্যা হতে পারে আর একটা সমস্যা প্রাকৃতিক কারণে যদি আপনার ডানাটা পড়ে যায় তাহলে নিশ্চয়ই আবার পাখনা গজাবে এবং আপনাদের বুঝতে হবে যে আপনাদের পাখির কি কারণে ডানাটা পড়ে যাচ্ছে বা উঠছে না এটা কি কারণে আপনাদেরকে বুঝতে হবে এখন যদি আপনাদের পাখির মেডিসিনের কোর্স বেশি পরিমাণ করিয়ে থাকেন তাহলে ওটা আর করানো যাবে না আজ থেকেই বন্ধ করতে হবে এবং পাখির ডানা যদি পড়ে যায় যদি মেডিসিনের কারণে যদি ডানাটা পড়ে যায় তাহলে ডানাটা আর গজাবে না ডানাটা পাখিটার কাতায় টাক হয়ে যাবে এখন ওই ডানাটা তুলতে গেলে আপনারা কীভাবে কী করতে পারেন ওই ডানাটা তুলতে হলে আপনারা মেডিসিন শুধু একটা মেডিসিন ইউজ করবেন সেটা হচ্ছে ভিটামিন মেডিসিন দেখবেন ভিটামিনের গায়ে লিগা থাকবে যে এই ভিটামিনটা খাওয়ালে পাখির ডানাটা উঠবে ডানা গজাবে নতুন ডানা গজাবে এমন একটা দোকানে যাবেন পশুর দোকানে পশু ডাক্তারের দোকানে যে আপনারা ওই মেডিসিনের বোতলটা কিনতে পারেন ছোট বোতল 40-50 টাকা নেবে ভিটামিন ওষুধ বললেই ডাক্তারেরা দেবে আর কি ডানা গজানোর জন্য আর মেন কথা পাখির জন্য কোনো ওষুধ বের হয় নাই পাখি কবুতরের জন্য আমরা যে ওষুধগুলো মেডিসিনগুলো ব্যবহার করে থাকি এগুলো হাঁস মুরগি এবং গরু ছাগলের ওষুধ আমরা কবুতর এবং পাখির ক্ষেত্রে ব্যবহার করে থাকি পাখির আর কবুতরের আলাদা ক্ষেত্রে কোনো ওষুধ এখনও বের হয়নি আমরা হাঁস মুরগির গরু ছাগলের ওষুধ পাখিকে দিয়ে থাকি আপনারা নিশ্চয়ই সবাই জেনে থাকবেন আর আমার ভিডিওতে মানে পুরো বিস্তারিত তো আপনাদেরকে বললাম আপনারা আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কী কারণে পাখির ডানা উঠে যাচ্ছে এবং কী কারণে এর থেকে মুক্তি পাওয়া যাবে আপনাদেরকে আজকের ভিডিওতে পুরো ক্লিয়ার করে দিয়েছি এখন নেক্সট টাইম আর কোনো কথা বলার মতন কিছু নাই আর যদি আমার ভিডিওটা ভালো লাগে নিশ্চয়টা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না যদি আমার ভিডিওটা ভালো হয় আর আমার ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে না আসে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করার দরকার নেই ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন আজকের মতন বাই বাই আবার নেক্সট টাইম ভিডিওতে হয়তো দেখা হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন।